কত অনিশ্চয়তা আর জটিলতা ঘরোয়া ফুটবলে নতুন মৌসুম মাঠে গড়ানো নিয়ে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে শেখ জামাল শেখ রাসেলের লীগ থেকে নাম প্রত্যাহারের পর বিপিএল মাঠে গড়ানো নিয়েই দেখা দেয় শঙ্কা আর দলের অংশগ্রহণে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হয় দলবদল তবে ক্লাবগুলোর সঙ্গে কোনো আলোচনা না করেই নতুন মৌসুমের দিনক্ষণ চূড়ান্ত করে বাফুফে যাতে বিপাকে পড়ে দলগুলো নতুন মৌসুমের তারিখ পরিবর্তনে বাফুফেকে চিঠি দেয় ব্রাদার্স ইউনিয়ন আপত্তি জানায় অন্য বেশ কয়েকটি দলও ক্লাবগুলোর আপত্তির পর ভেনু নতুন মৌসুমের দিনক্ষণ সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে লিগ কমিটির ঘণ্টা মিটিং সব অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্ব নির্ধারিত সূচি সাত দিন পিছিয়ে আগামী এগারো অক্টোবর নতুন মৌসুম শুরু সিদ্ধান্ত নেয় লিগ কমিটি অবসান হয় ভেনু জটিলতারও ফুটবলারদের ভালো প্রস্তুতির জন্যই সাত দিন পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান লিগ কমিটির চেয়ারম্যান বিভিন্ন ক্লাবে বিভিন্ন ভেনুর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিল তো আমরা সবগুলো ভেনু এখনও ফাইনালাইজ না করতে পারলেও দু একটি ভেনু আমরা ফাইনাল করেছি এবং বাকি ভেনুগুলোর ব্যাপারে এনএসসি এবং সংশ্লিষ্ট ভেনু ডিসিদের সাথে সমন্বয় করে ক্লাব এবং ফেডারেশন ভেনু নির্ধারণ করবে আপাতত আমাদের মধ্যে বসুন্ধরা কিংস এরিনা কুমিল্লা এবং ময়মনসিং এই তিনটি ভেনু মোটামুটি চূড়ান্ত হয়েছে পাশাপাশি আমরা মুন্সিগঞ্জে এখন কিছুটা আর্মি ক্যাম্প থাকলেও হয়তো এই সময়ের মধ্যে সেটা সরে গিয়ে হয়তো মুন্সিগঞ্জকেও আমরা ভেনু হিসাবে পেতে পারি আর দুটো নতুন ব্যানোর নাম এসছে বিভিন্ন ক্লাব থেকে গাজীপুর এবং মানিকগঞ্জ তো এ দুটো আমাদের বিএফএফ এর প্রতিনিধি দল ইতিমধ্যে পরিদর্শন করেছে এদিকে নতুন মৌসুমের পর্দা উঠতে যাচ্ছে চ্যালেঞ্জ কাপ দিয়ে বসুন্ধরা কিংস ও মোহামেডানের মধ্যকার ম্যাচটি দেশের কিংবদন্তি ফুটবলারদের নামে আয়োজন করার কথা থাকলেও এবার জুলাই বিপ্লবী শহীদদের নামে আয়োজন করার পরিকল্পনা লীগ কমিটির চ্যালেঞ্জ কাপটাকে আমরা প্রতি বছর আমাদের লিজেন্ড ফুটবলারদের নামে করব কিন্তু এবছর পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমরা এই জুলাই শহীদদের স্মরণে আমাদের নামকরণ করব বসুন্ধরা কিংস অ্যারেনায় আগামী এগারো অক্টোবর মাঠে গড়াবে চ্যালেঞ্জ কাপের ম্যাচটি তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা